আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? আশা করি মহান আল্লাহ তাআলার আশীষ রহমতে পরিবারের সবাইকে নিয়ে ভালো আছেন। আমিও আপনাদের দোয়া আলহামদুলিল্লাহ আমার পরিবারের সবাইকে নিয়ে ভালো আছি। তো আজকে চলে আসলাম নতুন একটা রেসিপি নিয়ে। আজকের রেসিপি হলো গরুর মাংস। তো গরুর মাংসটা কীভাবে রান্না করব সেটা গোপন একটা ইয়ে আছে, আর ভিডিওটা দেখলে তারপরে বুঝতে পারবেন এত সুন্দর গরুর মাংস কীভাবে আমি রান্না করলাম। তো যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি দয়া করে সাবস্ক্রাইব করে দেবেন, যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, আর আমার প্রতিদিনই ভিডিওটা দেখবেন দয়া করে। আর আমার আরেকটা চ্যানেল আছে লিপি স্বপ্ন, ওইটা তো সবাই সাবস্ক্রাইব করে নেবেন, আমার বন্ধু করে নেবেন, আর আমি আপনাদের সবাইকে বন্ধু করে নিব। আর আরেকটা চ্যানেল আছে সরকার ব্লগ, এটা হচ্ছে আমার ভাইয়ের, ওটা সাউথ আফ্রিকা থেকে ভিডিওগুলো আমার ভাইয়ের শেয়ার করে, সাউথ আফ্রিকা বিভিন্ন জায়গায় ঘুরতে বেড়াইতে যায়, তো সাউথ আফ্রিকা কী কী করে আমার ভাই সেগুলো আপনাদের সাথে শেয়ার করে। তো আপনারা সবাই দেখবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এখানে আমি গরুর মাংস রান্না করার জন্য 1 কেজির উপরে হবে গরুর মাংস নিয়েছি, যেহেতু আমরা মাংস অনেক সময় বেশি করে নিয়ে আসি তো ফ্রিজে থাকে, তো তার জন্য আমি মাপটা বলতে পারলাম না। তো 1 কেজির উপরে হবে। তো গরুর মাংস ভালো করে ধুয়ে কেটে ধুয়ে নিয়েছি, আর এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, আর এই চামচে আজকে সব মশলাগুলো দিব। দেখতে পাচ্ছেন চামচটা কত বড়, তো ছোটো চামচ ওই 4 চামচ, ছোটো 4 চামচ। তো আমি এখানে দিয়ে দিতেছি রসুন বাটা 2 চামচ, আর দিয়ে দিব আদা বাটা 2 চামচ। তো রসুনটা দেখতে কালারটা এরকম লাগছে, এটা দেশি রসুন, তার জন্য একটু লাল কালার দেখা যেতেছে। তো আদা রসুন 2 চামচ করে দিয়ে দিলাম। এখন দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, হলুদের গুঁড়ো 2 চামচ দিয়ে দিলাম, আর মরিচের গুঁড়ো 1 চামচ দিয়ে দিলাম। জালটা আমি এখন কম দিতেছি, পরে একটা মশলা অ্যাড হবে ওইখানে জাল থাকবে তার জন্য কম দিলাম। আর এখানে দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়া, ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম 2 চামচ, আর জিরার গুঁড়া দিয়ে দিলাম 1 চামচ, অল্প অল্প করে দিলাম। আর দিয়ে দিব এখানে সয়া সস, তো 2 চামচ সয়া সস দিয়ে দিলাম, 1 চামচ দিয়েছি আর 1 চামচ দিয়ে দিব, 2 চামচ সয়া সস দিয়ে দিব। তো সয়া সস দিয়ে দিলাম। গরুর মাংস রান্না করলে কিন্তু আপনারা সবাই সয়া সসটা দেন না, আমি কিন্তু দিলাম, দেখবেন আরও কিছু মশলা অ্যাড হবে। আর এখানে দিয়ে দিলাম গরম মশলার গুঁড়া, আর দিয়ে দিব পেঁয়াজ বাটা, এখানে একে একে 5 চামচ পেঁয়াজ বাটা দিয়ে দিব। আর ওই যে চামচের ভিতরে হলুদের গুঁড়া লাগানো ছিল তার জন্য পেঁয়াজের কালারটা এরকম হলুদ লাগছে। তো এই যে গোপন রসনা, এটা হচ্ছে রাঁধুনি কালা বুনার মশলা, আজকে এই মশলাটা দিয়ে আমি রান্না করব। সবাই তো কালো বুনা মশলা দিয়ে কালো বুনা রান্না করেন, আমি আজকে গরুর মাংসই রান্না করব মেজবানি মাংসের মতো করে, আর এই মশলাটা দিয়ে করব। অনেক সুস্বাদু হয়, অনেক ভালো লাগে, আর আমি কীভাবে করি ওইটা আপনারা দেখবেন। অনেকে আছে যে কালো বুনা করেন বাগার টাগার দিয়ে অন্যরকম করে, ওটা না, এটা খুব সহজই করবো, আর এই রান্নাটা কিন্তু অনেক মজা হয়। তো এখানে 2টা মশলা আসছে, তো প্রথম যে বড় মশলাটা ওটা কেটে নিলাম, এটার থেকে দিয়ে দিলাম এখানে আমি 3 থেকে 4 চামচে, আর এই যে আস্ত গরম মশলাগুলো দিয়ে দিতেছি, তেজপাতা, এলাইচ, দারচিনি, লবঙ্গ, আর হেবে কী যে কয় আমি নামটা সঠিক আমি কইতে পারি, এটা গোলমরিচ, গোলমরিচ, তো ওগুলা দিয়ে দিলাম। আর বাকি যে একটা প্যাকেট আছে মশলার ওইটা আমি পরে দিব, একদম উঠানের আগে দেয় লাস্ট মুহূর্তে। আর এখানে 4 কাপে 2 কাপ হবে তেল দিয়ে দিলাম, ছোটো 4 কাপে, বড় 4 কাপ হলে 1 কাপ দিবেন, তো তেল দিয়ে দিলাম। এখন নেড়ে চেড়ে মাংসটা হাতে মাখাই নিতেছি, তো অনেক সময় ভুল করে ফেলি, আপনার ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো মাংসটা আমি ভালোভাবে মাখাই নিতেছি, মশলা আর মাংস দেখতে পাচ্ছেন অনেক সুন্দর করে আমি মাংসটা মাখাই নিলাম মশলা দিয়ে। তো এই দেখতে পাচ্ছেন এখন দিয়ে দিব কিছু পেঁয়াজ কুচি, তো পেঁয়াজটা আমি দেখতে পাচ্ছেন একদম চিকন চিকন করে কেটে নিয়েছি, আর পেঁয়াজ কুচিটা উপরে দিয়ে দিলাম, এখন চুলায় বসাই দিব। তো এটা চুলায় বসাই দিয়েছি, 2 মিনিট হয়েছে, এখন নেড়ে দিলাম। আমার হাতে ক্যামেরাটা তার জন্য আমি নাড়াটা দেখাইতে পারি নাই, কারণ কিছুক্ষণ আমি হাতে ক্যামেরাটা নিয়েছিলাম, কারণ আমার মোবাইলে চার্জ ছিল না, তার জন্য চার্জ দিতে হয়েছে। তো ওইখান থেকে একটু করে নিয়ে আসছি, তারপরে করছি যে আমি নেড়ে চেড়ে দিলাম, ঢাকনা ঢেকে দিলাম। তো আবারও ফিরে আসবো 5 মিনিট পর, ফিরে আসলাম 5 মিনিট পর, দেখেন মাংসর থেকে অনেকটা জলের পানি উঠছে। তো এই জলের পানির ভিতরে কিন্তু মাংসটা ভালোভাবে কষানো হবে। এখন আবার নেড়ে চেড়ে আমি মাংসটা আর একটু কষিয়ে নেব,
আর আমার ফোন এখন চার্জ হয়েছে, আমি স্টেনে লাগাই নিচ্ছি, তুই দেখুন। আর এই যে জলের পানিটা উঠছে, এটার ভিতরে ভালো করে নেড়ে চেড়ে মাংসটা কিছুক্ষণ কষিয়ে নেব। তো টাটকা মাংস হলে কিন্তু, আর অনেকগুলো মাংস একসাথে রান্না করলে মাংসর থেকে একটা জলের পানি উঠে ওটার ভিতরে মাংসটা কষাইলে কিন্তু অনেক সুন্দর হয়। বাড়তি কোনো জলের পানি দিতে হয় না, তুই দেখতেই পাচ্ছেন। তো এখন আবার ঢাকনাটা ঢেকে দেবো, নেড়ে চেড়ে দিয়েছি, ঢাকনাটা ঢেকে দেবো, মাংসটা কষানো হতে থাকে। তো আবারও ফিরে আসলাম, আবারও ফিরে আসলাম 3 থেকে 4 মিনিট পর। আর দেখেন মাংসের কালারটা কতটা সুন্দর লাগতেছে। এখন কিন্তু মাংস অর্ধেক রান্নাও হয়নি, এই কষানো হইতেছে। আর আমার যখনই দেখি তখনই ভালো লাগে, আর আমি গরুর মাংস খেতে পছন্দ করি, দেখতেও ভালো লাগে আমার। তার জন্য আপনাদেরকে একটু বেশি করে দেখাচ্ছি। তো এখন নেড়ে চেড়ে আবার আমি মাংসটা দিব, আর নেড়ে চেড়ে ভালোভাবে কষিয়ে নিব। তো গরু মাংস খেতে কিন্তু অনেকেরই ভালো লাগে, যারা যারা আমরা মুসলমান আছি আমরা সবাই কিন্তু গরু মাংস খেতে অনেক পছন্দ করি। তারপর আমরা স্বাস্থ্যের জন্য আমরা খেতে পারি না, কিন্তু আমি কিন্তু খেতে পারতাম না আজকে মাংসটা, কারণ আমি অসুস্থ, হাড়ের সমস্যার কারণে আমার গরু মাংস খাওয়া নিষেধ করেছে ডাক্তার। তো আমার কিন্তু গরু মাংস দেখে অনেক লোভ লাগতেছে। তো মাংস দেখতে পাচ্ছেন নেড়ে চেড়ে একদম আমি কষিয়ে নিছি, এখন গরম করে নিছি জলের পানি, এই জলের পানিটা দিয়ে দিব। মাংস মোটামুটি কষানো হয়ে গেছে, এখন খাওয়া যায়। আর তারপরে আমি আরও সিদ্ধ করব, তার জন্য জলের পানি দিয়ে দিতেছি। তো এখানে 2 মগ জলের পানি দিয়ে দিলাম, যে হাফ কেজি যে মগ আছে ওই মগের তো দিয়ে দিলাম। এখন নেড়ে চেড়ে ঢাকনাটা ঢেকে দিছি। এদিকে আমার বাসায় মেহমান আসছে, আমার কলিজার টুকরা, আমার কলিজার টুকরা বোনের ছেলে সাফিন আসছে। আপনারা তো অনেকেই চিনেন সাফিনরে, আমরা কিন্তু সাফিনরে আর আমরা কিন্তু পাশাপাশি বাসায় ছিলাম। এটা আমার আপন বোনের ছেলে, ছোটো বোনের ছেলে। তো ওরা টঙ্গিতে বাড়ি করছে, তো বাড়ি করার কারণে ওরা এই যে এইবার জানুয়ারিতে 1 মাস হয়েছে, ওরা চলে গেছে অগ বাড়িতে। তো আমার কিন্তু অনেক কষ্ট হয়েছিলো ওর জন্য, ওর জন্যই আমার এই হাড়ের সমস্যাটা হয়েছিলো। আমি কতদিন অসুস্থ ছিলাম, কিন্তু আমি কিন্তু আপনাদের কাছে বলি নাই কেন আমার এরকম হলো। কিন্তু এই সাফিনে এখান থেকে যাওয়ার থেকে আমি অনেক কষ্ট পাইছি। আমার ছেলেরা বড় হয়ে গেছে, আর ও একটু ছোটো ছিল, ও ছোটোতে বড় করছে, মানে আমার কোলে কান্দে অনেক ছিল, ওরা অনেক আদর করে আমি ওরে ই করছি। তো মানে লালন টালন করছে, ওর মা যতটুকু আদর করছে তার চেয়ে আমি কম করি না। আমার বুকে দুধ খাওয়াইছে, জন্ম দিছে, কিন্তু আমি কিন্তু ওরে অনেক আদর করছি, অনেক মানে ভালোবাসছি ওরে। তো ওর এই ভালোবাসাটা মানে আমি ওই যাওয়ার পর আমি অনেক কষ্ট পেয়েছি যে এটা আমি এই করতে পারিনি। তো যাই হোক, আমি একটু ইমোশনাল হয়ে গেছি। এদিকে যে রান্না বসাই দিছি, যে রান্নাটা দেখানো নেই, এই যে মাংস মোটামুটি সিদ্ধ হয়ে গেছে, আর ওই যে মশলাটা ছিল যে ইয়ার রাধুনিক কালো বোনের সাথে মশলা দুইটা ছিল না, তো যেটা ছোটো ছিল ওটা মনে হয় কি গরম মশলা জাতীয়, তো তার জন্য এটা আমি পরেই দিলাম, অল্প করে একটু দিয়ে দিলাম, পুরোটা দিইনি মশলা। কিন্তু আমি এতগুলো দেখা দেওয়ার কোনো দরকার নেই, আমি অনেক গরম মশলা দিছি এখানে। তো দেখুন আমার রান্নাটা হয়ে গেছে, এই যে গরুর মাংস রান্না আমার হয়ে গেছে। আর এরকম একটু ঝোল ঝোল রাখবো, খেতে ভালো লাগবে। তো চুলাটা অফ করে দিলাম, আর এটা পরিবেশন করে আপনাদেরকে দেখাবো। আর বাকি কিছু রান্না রয়ে গেছে, করে নিই তারপরে। তো এদিকে ভাত বসাই দিছি, আজকে সাদা ভাত হবে, গরম গরম গরুর মাংস আর গরম গরম সাদা ভাত, আর হচ্ছে টমেটো দিয়ে মুসুরির ডাল। আজকে আর বেশি রেসিপি করবো না, এগুলোই রাত্রের খাবার। তো দেখুন আমার মাংসটা যে রান্না হয়েছে এরকম হয়েছে, আর এটা পরিবেশন করার পরে আপনাদেরকে দেখাচ্ছি, আরও সুন্দর লাগবে। আর একটু জোল জোল রাখলাম, যে অন্য আর কোনো তরকারি রান্না করিনি, এটা দিয়েই খাবে, আর আমাদের বাচ্চারা একটু জোল জোল খেতে পছন্দ করে, তার জন্য রাখলাম। তো দেখুন মাশাল্লাহ, আমি মাংসটা এখন পরিবেশন করব। তো খুব সুন্দর হয়েছে, আর মাংসটা এত সুন্দর সিদ্ধ হয়েছে, খেতেও কিন্তু অনেক মজা হয়েছে, অনেক ভালো লাগছে। আমি তো পরে বয়স করতেছি, তো এভাবে আপনি ট্রাই করতে পারেন। যারা দেশের বাইরে আছেন অনেক ভাইয়ারা সহজেই রান্নাটা করতে পারেন। আর দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে, আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি। আমি যাই রান্না করি, মানে মন থেকে মানে কি বলবো, ই লাগে যে আমার হাতে আল্লাহ এরকম একটা ই দিছে। আমি যাই রান্না করি, খেতে অনেক মজা হয়, আমার নিজের থেকে অনেক ভালো লাগে। তো আমার নিজের ভালো লাগে, আমার সন্তানরা খেতে পছন্দ করে। আসলে কি, রান্নার দিয়ে কিন্তু মানুষের ভালোবাসা পাওয়া যায়। আপনি যখন ভালো একটা রান্না করতে পারবেন, আপনার স্বামী সন্তান সবাই কিন্তু ভালোবাসে। যে ভাত খাওয়ার পর যদি একটু তৃপ্তি পায়, শান্তি লাগে, তাইলে কিন্তু সবার ভালোবাসাটা পাওয়া যায়। আর আমি যদি তরকারি রান্না সারাদিন কষ্টের পর, হ্যাঁ, যদি একটা তরকারি রান্না করি, তা ঠিকমতো ভাত না খাইতে পারে সন্তানরা, মানে ঘরের ফ্যামিলির মানুষ, তাদের মন কিন্তু ভালো থাকবে না। কিন্তু রান্নাটাই কিন্তু আসল। আপনারা মহিলারা যারাই আছেন, যতই পড়াশোনা করেন, যে যত বড় চাকরি করেন, আপনারা চেষ্টা করবেন যে রান্নাটা সঠিকভাবে ঠিকমতো রান্না করার।
কারণ পরিবারের ভালোবাসা পাইতে হইলে কিন্তু রান্না শিখতে হয়। আমি আজকে অনেক কথা বললাম, আপনার মনে কিছু নেবেন না, কারণ এগুলো বলতে হয়। কেন অনেক মহিলারা আছে, পড়াশোনা করছি কেন আমি রান্না করব, হ্যাঁ আমি চাকরি করি কেন আমি রান্না করব, বাসায় এত অশান্তি, ছেলে মেয়ে খাওয়া দাওয়া ঠিকমতো পায় না, স্বামী খাওয়া দাওয়া ঠিকমতো পায় না, এগুলো কিন্তু ঠিক না। আমার দরকার যে আমার আমার পরিবারটা সুন্দর রাখার লেগে, ভালো রাখার লেগে, আমি সুস্থ রাখার লেগে আমি রান্নাটা ঠিকঠাক মতো করবো। আর যদি আমি রান্নাটা না জানি, না শিখতে রান্না পারি, তাহলে ইউটিউব আছে, ইউটিউব থেকে শিখে নেন। বিভিন্ন ধরনের চ্যানেল আছে, বিভিন্ন চ্যানেলে এরকম রান্নার চ্যানেল আছে, ব্লগ চ্যানেল আছে, এখানে রান্না করে সবাই অনেক আপুর অনেক সুন্দর সুন্দর রান্না করে, অনেক সুন্দর সুন্দর পিঠা বানায়, অনেক রকমের রান্না। আমরা বিভিন্ন দেশের রান্না আমরা এখন রান্না করতে পারি, বিভিন্ন মানুষের খাবার আমরা এখন শিখছি কারণ আমরা ইউটিউব থেকে। তো সবাই এরকম দেখে শিখতে পারেন, তাই না? তো আজকের মতো এ পর্যন্তই, আজকে অনেক কথা বলছি, যদি আমার কথা একা যে ভুলে হয়ে থাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, যে যেখানে থাকবেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আমাদের পরিবারটার জন্য দোয়া করবেন, আমি আপনাদের সবার পরিবারের জন্য দোয়া করি। আর এখন খাবার দাবার চলতেছে দেখতেই পারতেছেন, আমি সব রেডি করে নিতেছি, রাতের খাবারটা সবাই ঠিকঠাক মতো খাবো। আর যেহেতু দীর্ঘ এক মাস পর বোন বোনের ছেলে মেয়ে আসছে, ওদেরকে অনেকটা সময় দেব। তো এই ভিডিওটা কিন্তু আমার গতকাল থেকে ছিল, আর আজকে বয়স করলাম, আমি বোনের সময় দিতেছি, বোনের ছেলে মেয়েদেরকে সময় দিচ্ছি, তার জন্য ভিডিওটা কালকে রাত্রে ছাড়তে পারিনি। আর আজকে সারাদিনে কী করলাম ওগুলো আগামী দিন ইনশাআল্লাহ পাইবেন। তো অপেক্ষায় থাকবেন নতুন ভিডিওর। আজকের মতো আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, টাটা।